আমি গত 2 বছর যাবত কাঁধে ব্যথা, কোমরে ব্যথা, পায়ের গোড়ালিতে ব্যথা। প্রথম আমার চাকরি করি তো এই যে আস্তে আস্তে কাঁধে ব্যথা হইতো, কোমরে ব্যথা, পায়ের উপরে হাঁটতে গেলে গোড়ালিতে ব্যথা শুরু হইতো। ব্যথা ডাক্তার দেখাইছি, দেখানোর পরে কিছু ওষুধ মেডিসিন দিছে, আর খেলে একটু ভালো, আবার ব্যথা। আমি ফেসবুকে ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের সন্ধান পাই, আবার পরে এখানে আসি, স্যারকে দেখাই। দেখানোর পরে এখানে স্যার অ্যাডমিশন দিয়েছে ভর্তির জন্য। ভর্তি হয়ে আমি আজকে 10 দিন ট্রিটমেন্টে, আমি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। শুরু করছি আমাদের নতুন একটি এপিসোড। আজকের আমাদের পেশেন্ট হচ্ছেন শাহাদাত হোসেন, যিনি কিনা দীর্ঘদিন যাবত ওনার কোমর ব্যথাজনিত সমস্যা এবং ওনার হাঁটু ব্যথাজনিত সমস্যা ছিল, এবং ওনার ঘাড়েও একটু সমস্যা ছিল, এবং পায়ের গোড়ালিতেও কিছুটা সমস্যা ছিল, যেটাকে আমরা ডাক্তারি ভাষায় বলি ক্যালকেনিয়াল স্পার, বা আপনার পায়ের গোড়ালিতে হাড় বৃদ্ধিজনিত সমস্যা, যেটার কারণে উনি ঠিক মতো ওনার হাঁটাচলা করতে পারতেন না। আমরা চেষ্টা করি প্রতিনিয়ত আপনাদের সামনে নতুন নতুন কিছু পেশেন্টদেরকে আপনাদের সামনে হাজির করার জন্য, এবং তাদের যে সমস্যাগুলো সেটা নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করার জন্য, এবং সেই সমস্যা থেকে তারা কিভাবে মুক্তি পান সেই বিষয়গুলোই ওনারা আপনাদের সামনে সাধারণত শেয়ার করে থাকেন। এর মূল উদ্দেশ্য মূলত একটি, সেটা হচ্ছে যে যারা হয়তো এই বিষয়টায় সম্পূর্ণ অজ্ঞ থাকেন বা অনেকের অনেক এই বিষয়গুলো জানার থাকে, তারা সেই জিনিসগুলো জেনে পরবর্তীতে তারা ডিসিশন নিতে তাদের জন্য অনেক বেশি সুবিধা হয়। দর্শক, বেশি কথা না বাড়িয়ে আসুন সরাসরি আজকের আমরা পেশেন্টের সাথে আমরা কথা বলি। স্যার আসসালামু আলাইকুম। স্যার আপনার নামটা একটু বলুন আমাদেরকে। আমার নাম মোহাম্মদ শাহাদাত হোসেন। আচ্ছা স্যার, বয়সটা কত? 36। 36 স্যার, কোথা থেকে এসেছেন আপনি? চট্টগ্রাম থেকে এসেছি। স্যার আমাদেরকে কি একটু বলবেন আপনার মূলত সমস্যাটা কি ছিল? আমি গত 2 বছর যাবত কাঁধে ব্যথা, কোমরে ব্যথা, পায়ের গোড়ালিতে ব্যথা। আচ্ছা, এই সমস্যাটা আপনার শুরু হয়েছিল ঠিক কতদিন আগে? 2 বছর আগে তো। আচ্ছা, যখন প্রথম শুরু হয়েছিল, মানে একটু আমাদেরকে যদি ঘটনাটা বলেন প্রথম থেকে। প্রথম আমার চাকরি করি তো এই যে আস্তে আস্তে কাঁধে ব্যথা হইতো, কোমরে ব্যথা, পায়ের উপরে হাঁটতে গেলে গোড়ালিতে ব্যথা শুরু হইতো। ব্যথা ডাক্তার দেখাইছি, দেখানোর পরে কিছু ওষুধ মেডিসিন দিছে, আর খেলে একটু ভালো, আবার ব্যথা। আমি ফেসবুকে ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের সন্ধান পাই, আবার পরে এখানে আসি, স্যারকে দেখাই। দেখানোর পরে এখানে স্যার অ্যাডমিশন দিয়েছে ভর্তির জন্য। ভর্তি হয়ে আমি আজকে 10 দিন ট্রিটমেন্টে, আমি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি। আচ্ছা স্যার, যখন প্রথম আপনার এই ঘাড়ে ব্যথাটা প্রথম শুরু হয়, আপনার কি স্যার ডেস্ক জব ছিল, মানে ডেস্কে দীর্ঘ সময় বসে আপনাকে কাজ করতে হতো? বসে কাজ করা লাগতো। আচ্ছা, এছাড়া তো কোনো অ্যাক্সিডেন্ট বা কোনো কিছু ছিল না কখনো? আচ্ছা, যখন প্রথম আপনার এই ঘাড়ে ব্যথাটা শুরু হয়, তার পরবর্তীতে ধীরে ধীরে হয়তো আপনার কোমর ব্যথাটা দেখা দেয় এবং পরবর্তীতে পায়ের গোড়ালিতে আপনার ব্যথাটা শুরু হয়। সো যখন প্রথম শুরু হয়েছিল, প্রাথমিক ট্রিটমেন্ট হিসেবে কী নিয়েছিলেন আপনি, বা কোনো ডক্টর দেখিয়েছিলেন? ডাক্তার দেখেছিলাম, ডাক্তারে ওষুধ দিছে, ওষুধ খাইছি। ওষুধ খাইলে আলহামদুলিল্লাহ ভালো থাকি, আবার ওষুধ খাওয়া শেষ আবার ব্যথা শুরু হয়। ডাক্তাররা কী বলেছিলেন আপনাকে প্রথম যখন দেখেছিলেন, তারা পরীক্ষা করে কী বলেছিলেন আপনাকে? পরীক্ষা করে বলছে যে কোমরের সমস্যা আছে। আচ্ছা, কিন্তু কী সমস্যা চেঞ্জ করার জন্য বলছে? আচ্ছা, কী সমস্যা সেটা আপনাকে ডিসক্রাইব করেননি তখন? ও তো ভেঙে কিছু বলে নাই, হালকা ওষুধ দিছি। যখন যখন দেখা যাচ্ছে যে আপনি হয়তো ওষুধ খাওয়ার পরে হয়তো আপনি একটু ভালো সুস্থ বোধ করতেন, বাট পরবর্তীতে যখন এই ব্যথাটা আবার ফিরে আসতো, তো কী করতেন পরবর্তীতে আপনি? কী মানে কী ধরনের ট্রিটমেন্টে গিয়েছিলেন, বা আমরা একটু জানতে চাইবো যে ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, আমরা জানি যে আপনি ওনার আন্ডারে থেকে ট্রিটমেন্ট করেছেন, তো স্যার এই বিষয়ে প্রথম আপনি কীভাবে জানতে পারেন? আমি ফেসবুকে স্যারের সন্ধান পেয়েছিলাম। ফেসবুকের মাধ্যমে সবার প্রথম জানতে পারেন। তো আমরা ফেসবুক বলেন বা আপনার ইউটিউব বলেন,
এগুলোতে কিন্তু আমরা কিন্তু অসংখ্য ডক্টর দেখতে পাই বা অসংখ্য এই ধরনের ট্রিটমেন্টের আমরা কিন্তু অনেক ভিডিও পাই। কেন ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান? আমার কাছে ভালো লাগছে, স্যারের বিভিন্ন টেলিভিশনে স্যারের প্রোগ্রাম দেখি, দেখার পরে একটা মনের ভিতরে একটা আগ্রহ আসছে যে হ্যাঁ স্যারকে আমি একটা দেখাই, স্যারের সাথে যোগাযোগ করি। তারপরে আপনাদের ওই নাম্বার পাইছি ফেসবুকে, নাম্বার পাওয়ার পরে কন্ট্যাক্ট করে তার এখানে দেখাচ্ছিলাম স্যারকে। আচ্ছা, তার মানে আপনি দীর্ঘ একটা সময় আপনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার ফলোয়ার ছিলেন। সো যখন আপনি চিকিৎসা করে একরকম হতাশ যে আপনার ভালো ট্রিটমেন্ট হচ্ছে না, তখন আপনি স্যারের সন্ধান পান এবং স্যারের কাছে আসেন। তো স্যার আপনাকে দেখার পর প্রথমে কী বলেছিলেন? স্যার আমাকে বলছে যে এটা কোনো সমস্যা নেই, আপনি কিছুদিন বেড রেস্টে হাসপাতালে অ্যাডমিশন নেন। অ্যাডমিশন নেওয়ার পরে 15 দিনে আমাকে ভর্তি দিয়েছে, আমি ভর্তি নিয়ে নিয়েছি, আলহামদুলিল্লাহ আমি এখন মোটামুটি সুস্থ আছি। আচ্ছা স্যার, যখন আপনার এই প্রচণ্ড রকম আপনার কোমর ব্যথা বা ঘাড় ব্যথা ছিল, আসলে আমরা যারা বাঙালি আছি আমরা সাধারণত আমরা দেখি এই ধরনের পেশেন্ট যে আমাদের আসলে খুব ক্রনিক পর্যায়ে যখন না যতক্ষণ পর্যন্ত চলে যায় ততক্ষণ পর্যন্ত আমরা আসলে ডক্টরের শরণাপন্ন হই না। তার মানে অবশ্যই আপনার এটা অনেক ক্রনিক পর্যায়ে চলে গিয়েছিল এবং প্রচণ্ড ব্যথা যেটা হয়তো আপনি সহ্য করতে পারছিলেন, এবং দীর্ঘ একটা সময় গত 2 বছর মানে অনেকটা সময় আপনি এই ব্যথাটা সহ্য করেছেন দিনের পর দিন। তো দীর্ঘ একটা সময় পর যখন এখন আপনি সম্পূর্ণ সুস্থ এবং ভালো, অনুভূতিটা কি আপনার? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি বলবো যারা এই রোগে ভুগতেছে ব্যথাজনিত রোগে, ওনারা ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারকে দেখাইতে পারেন, আমার মনে হয় যেন উপকৃত হবেন। আচ্ছা স্যার, আমাদের কি কি একটু বলবেন, আপনি যতদিন ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার আন্ডারে থেকে ট্রিটমেন্ট করেছেন, ওনার যে অ্যাডভান্স রিয়া ফিজিও ট্রিটমেন্ট যেটা স্যার সবসময় আমাদেরকে বলেন যে অপারেশনবিহীন ট্রিটমেন্ট যেটার মাধ্যমে রোগী অপারেশন ছাড়াই সম্পূর্ণরূপে ভালো এবং সুস্থ জীবনে ফিরে যাওয়া সম্ভব, তো স্যারের চিকিৎসা ব্যবস্থাটা সম্পর্কে যদি একটু বলেন, কেমন লেগেছে আপনার কাছে? আমার কাছে খুব ভালো লাগছে চিকিৎসা। এখানে কোনো এই অপারেশনজনিত কোনো ট্রিটমেন্ট নাই, ফিজিওথেরাপির মাধ্যমেই ট্রিটমেন্টটা করা হয়েছে, মেশিনের মাধ্যমে, বিভিন্ন থেরাপির মাধ্যমে আপনার ট্রিটমেন্টটা করা হয়েছে। তো এখন কি স্যার আপনি আপনার যে স্বাভাবিক যে মুভমেন্টগুলো সেই মুভমেন্টগুলোকে আপনি ঠিকমতো করতে পারেন? আমার এখন আলহামদুলিল্লাহ কোনো শরীরের ব্যথাজনিত কোনো সমস্যা নেই। আমরা জানি যে আজকে আপনি যখন সুস্থ হয়েছেন আপনি অলরেডি শপিং করতে গিয়েছিলেন এবং আপনার একজন আত্মীয়ের সাথে আপনি গিয়েছিলেন, আজকে সারাদিন আপনি শপিংয়ে ছিলেন, তো ফিরে আসার পরে কি কোনো ব্যথা বা কোনো কিছু কি অনুভব হচ্ছে? না, ফিরে আসার পর আমার কোনো অনুভূতি হয়নি যে আমার শরীরে ব্যথা আছে। আচ্ছা, একদম স্বাভাবিক, ঠিক আগের মতোই ঝরঝরা একটি মানুষ। আমরা আসলে আপনার হাসি মাখা চেহারা দেখে আসলে বুঝতে পারছি যে আপনি কিন্তু এখন আগের থেকে অবশ্যই অনেক ভালো এবং সুস্থ আছেন। স্যার, আমরা জানি যে আপনি দীর্ঘ একটা সময় কিন্তু আপনি আপনার এই ব্যথাজনিত সমস্যায় ভুগেছেন এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন ডক্টরও দেখিয়েছেন, কিন্তু আপনি আসলে ঠিক প্রপার ট্রিটমেন্ট আপনি পাননি যেটা আপনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার কাছে এসে আপনি পেয়েছেন। তো আপনার মতো কিন্তু এরকম অসংখ্য রোগী আমাদের আশপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকে যারা হয়তো এই ধরনের সমস্যাটা ভুগছে, তারা হয়তো জানে না যে কার কাছে গেলে ভালো হবে। যেটা আমিও কিছুক্ষণ আগে বলেছিলাম যে এখন সোশ্যাল মিডিয়াতে কিন্তু অসংখ্য ডক্টর আছেন, অনেক ভুয়া ডক্টরও আছেন, আবার অনেকে কিন্তু অনেক ভালো ভালো ডক্টরও আছেন। তো যারা হয়তো বুঝতে পারেন না যে কার কাছে গেলে ভালো হবে বা কার কাছে গেলে তারা এই অসংখ্য ডক্টরের মাঝ থেকে বেছে নেবেন যে কার কাছে গেলে তারা সুস্থ হবেন, সেই সকল ভাই বোনদের উদ্দেশ্যে কিছু বলবেন? জি, হ্যাঁ, বলার হইল আমি যেহেতু এখানে আসি সুস্থ হয়েছি, যারা এই প্রবলেমটা দেখবেন আশা করি তারা যোগাযোগের মাধ্যমে শফিউল্লাহ প্রধান স্যারকে দেখানোর পরে বুঝতে পারবেন যে আপনিও আমার মতো সুস্থ থাকবেন। কারণ আপনার নিজেরও একটা বিশ্বাস হয়ে গেছে যেহেতু আপনি এসেছেন, আপনি নিজেই সেটার সবচেয়ে প্রকৃষ্ট উদাহরণ প্রমাণ। আমি অসুস্থ এসেছি, এখন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে সুস্থ হয়ে ফিরে যাব। দর্শক, এতক্ষণ আপনারা শাহাদাত হোসেন ওনার কাছ থেকে জানতে পারলেন যে উনি চিটাগাংয়ে বসবাস করেন এবং ওনার বয়স কিন্তু খুবই কম, মাত্র 36 বছর বয়স, এবং উনি ডেস্ক জব করতেন। তো প্রথম যখন ওনার ঘাড়ে ব্যথা শুরু হয়েছিল সেখান থেকে শুরু হয়, পরবর্তীতে ওনার কোমর ব্যথা এবং ওনার পায়ের গোড়ালিতে ব্যথা ছিল। তো মাত্র 10 দিনে উনি কিন্তু এখন সম্পূর্ণ সুস্থ এবং ভালো হয়ে উনি আজকে বাড়ি ফিরে যাচ্ছেন, ওনার পরিজনদের কাছে উনি ফিরে যাচ্ছেন, ওনার যে পরিচিত যে ওনার পৃথিবী সেটাতে উনি ফিরে যাচ্ছেন। ওনার হাসি মাখা চেহারা কিন্তু বলে দিচ্ছে উনি আজকে কতটুকু সুস্থ এবং ভালো। দর্শক, ভালো থাকাটা সম্পূর্ণ আপনাদের নিজেদের হাতে। আপনারা কি ভালো চিকিৎসা চান নাকি কোনোরকমভাবে আপনারা বেঁচে থাকতে চান, এই সম্পূর্ণ বিষয়টা আপনাদের হাতে।
আমরা কিন্তু এরকম অনেক পেশেন্ট পাই যারা দেখা যাচ্ছে যে কোনো রকম একটু চিকিৎসা পেয়ে কোনো রকম একটু ভালো থাকতে চান, যে আমার এর বেশি দরকার নেই, বা তারা হয়তো আশাও করেন না যে আমি অনেক বেশি ভালো থাকবো, কারণ তারা চিকিৎসা নিতে নিতে এতটাই তারা অতিষ্ঠ হয়ে যান বা ওনারা এটা থেকে দেখা যাচ্ছে যে এত বেশি ডিপ্রেশনে চলে যান যে ভালো থাকা যে সম্ভব বা ভালো চিকিৎসা যে পাওয়া সম্ভব সেই ধারণাটাই তাদের নেই। তো দর্শক, আশা করি আজকের সাদাত হোসেন ওনার কাছ থেকে আপনারা অনেক কিছু জানতে পারলেন, শিখতে পারলেন। যাদের এই ধরনের সমস্যাগুলো আছে তারা যেখানেই চিকিৎসা নেন বা যার কাছেই নেন অবশ্যই আগে জানবেন, বুঝবেন এবং তারপরে আপনারা সিদ্ধান্ত গ্রহণ করবেন। আশা করি আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ আপনাদেরকে আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান এই মতামত দর্শকদের সাথে শেয়ার করার জন্য। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। আসসালামু আলাইকুম।